আসান আজকের প্রথম প্রশ্নটি পাঠিয়েছেন বলেছেন স্যার শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কিভাবে বাড়াতে পারি খুবই চমৎকার প্রশ্ন করেছেন আমার মনে হয় আজকে অনেকে শিক্ষকদের কথা ভুলেই গেছেন এবং তাদের সাথে আমাদের যে চমৎকার সুন্দর দৃষ্টান্তমূলক ব্যবহার ছিল সেটাও আজকাল আর ওই রকমভাবে দেখা যায় না তবে একদম নাই সেটা বলবো না আছে তাহলে আমরা আমাদের শিক্ষকদের প্রতি শ্রদ্ধা কিভাবে জ্ঞাপন করতে পারি আর কিভাবে বাড়াতে পারি শিক্ষকদের প্রতি আসলে শ্রদ্ধা জ্ঞাপন করাটা সুসম্পন্ন হবে যদি আমরা বেশ কয়েকটা পয়েন্টের প্রতি খেয়াল রাখি প্রথমত শিক্ষকের সাথে চমৎকার ব্যবহার করা আল আমলা আল হাসানা বা উত্তম আচরণ শিক্ষকদের সাথে করতে হবে এবং তাদেরকে যথেষ্ট সম্মান প্রদর্শন করতে হবে যেহেতু তারা গুরুজন যেহেতু তারা আমাদের মুরব্বী আক্ষরিক অর্থে তারাই হলেন আমাদের মুরব্বী তার বয়স কম হোক আর বেশিই হোক মুরব্বী মানে হচ্ছে শিক্ষাবিদ যিনি মানুষকে তালিম এবং তার বিয়াদ দেন তিনি হচ্ছেন প্রকৃত মুরব্বী অতএব তার প্রতি আমাদের সার্বজনীন শ্রদ্ধা থাকা প্রয়োজন এবং সুন্দর মামলাতের জন্য তিনি অত্যন্ত যোগ্যতম একজন ব্যক্তি দ্বিতীয়ত হচ্ছে শিক্ষকের সাথে আমাদের সাক্ষাৎ দেওয়ার সাথে সাথেই প্রথমে তাকে সালাম দেওয়া অনেক বিচক্ষণ এবং অত্যন্ত ভদ্র ও উচ্চ শিক্ষক আগেই তিনি ছাত্রদেরকে সালাম দিয়ে ফেলেন কিন্তু ছাত্রদের উচিত তাকে প্রথমে সালাম দেওয়া তৃতীয়ত শিক্ষককে ভালোবাসা তার প্রতি মাহাব্বা পোষণ করা মাহাব্বা পোষণ করলেই আর অন্য অন্য অনেক জিনিস চলে আসবে সেটা হচ্ছে তাকে ভালো জানা এবং তার কথাকে গ্রহণ করা তার প্রতি আকর্ষণবোধ করা তার থেকে বেনিফিটেড হওয়ার একটা প্রচণ্ড আগ্রহ এবং ইচ্ছা পোষণ করা এবং তারপর চতুর্থ বিষয় হচ্ছে তার জন্য উত্তম দোয়া করা শিক্ষকের জন্য উত্তম দোয়া করা কারণ শিক্ষক আমাদের জীবনের অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিত্ব যার মাধ্যমে আমরা আলোকিত হই যার মাধ্যমে আমরা শিখি জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ সেটা হলো এলেম এবং নলেজ এটা শিক্ষকদের মাধ্যমেই অত্যন্ত বিশুদ্ধতম পন্থায় আমাদের কাছে পৌঁছে শুধু বই পড়ে সেটা হয় না পঞ্চম যে বিষয়টি আমরা বলবো সেটি হচ্ছে শিক্ষকের কাছে যে জ্ঞান আছে যে ইনফরমেশান আছে যে তথ্য ভাণ্ডার আছে যে মালুমাতগুলো আছে সেগুলো থেকে বেনিফিটেড হওয়া এবং সেগুলো থেকে উপকৃত হওয়া সপ্তম ষষ্ঠ যে বিষয়টা আমরা বলবো সেটি হচ্ছে শিক্ষকের পক্ষে দাঁড়ানো তার সকল হক এবং সত্যনিষ্ঠ যে সকল বক্তব্য কার্যক্রম এবং যে সকল শিক্ষার উপকরণ সেগুলোর পক্ষে দাঁড়ানো এবং তার কোনো অন্যায় সমালোচনা না করা তার কোনো গিবত না করা এবং তার বিপক্ষে অন্যায়ভাবে বিষাদাগার না করা এখানে অন্যায়ভাবে বলছি এই অনেক সময় গঠনমূলক বিষয় বা আলোচনা এটা হতে পারে কিন্তু সেটা সেটা আরেকটা প্রসঙ্গ কিভাবে হতে পারে একজন মানুষ তিনিও ভুল করতে পারেন সে সকল ভুলের গঠনমূলক সংশোধন হতে পারে কিন্তু সেটাকে আমরা গিবতের পন্থায় পরনিন্দার পন্থায় কিংবা ঘৃণা বিদ্বেষমূলক আচরণ আক্রমণাত্মক আচরণের মাধ্যমে আমরা প্রকাশ করব না শিক্ষক মোটেই সে ব্যক্তি নন যার বিরুদ্ধে শিক্ষার্থীরা আক্রমণাত্মক কোনো পদক্ষেপ নেবে কিংবা খারাপ আচরণ করবে হিংসা করবে বিদ্বেষ পোষণ করবে তার পেছনে তার অনেক গিবত করবে শিক্ষক সেরকম ব্যক্তিত্ব নন সপ্তম যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষক আমাদের কাছে একজন রোল মডেল অতএব তার যত সব ভালো গুণ ভালো কথা এবং ভালো আমল তার যত সুন্দর চরিত্র এসব কিছুতে তাকে অনুসরণ করা পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হচ্ছেন মুআলাসার আবিউ মুহাম্মসাল্লা যেমনটি সহিম মুসলের মধ্যে এসেছে তিনি বলেছেন বা আল্লাহ বাহ মু আমাকে তো আল্লাহ শুধু শিক্ষক হিসাবেই প্রেরণ করেছেন অতএব সেই শিক্ষকের প্রতি সাহবাইকরামের যে বিশাল শ্রদ্ধা এটা একটা দৃষ্টান্ত এটা একটা মেসাল সেই মেসালটাই সাধারণত একজন ভালো উত্তম আখলাকের উত্তম জ্ঞানের একজন শিক্ষকের প্রতি শিক্ষার্থীদের পোষণ করতে হবে অষ্টম যে বিষয়টি সেটি হচ্ছে শিক্ষকের সাথে কথা বলার সময় নিম্ন নিম্নস্বরে কথা বলতে হবে তার চেয়েতে মানে উচ্চ স্বরে কথা বলাটা এটা অসঙ্গত তাকে ধমকিয়ে কথা বলা অথবা তিনি যে ভদ্রভাবে সুন্দর স্বরে কথা বলছেন তার থেকে স্বর উঁচিয়ে কথা বলা অথবা জোরে জোরে চিৎকার করে কথা বলা তার সাথে তার সম্মানের ব্যাঘাত হয় এমন আচরণ করা অট্টহাস্য করা ইত্যাদি ইত্যাদি তাকে সম্বোধন করার ক্ষেত্রে তালাত্তুস অথবা বিনম্র আচরণ এটা সঙ্গত এবং এটা শ্রদ্ধার একটা চমৎকার উপকরণও ইয়া উস্তাদ ইয়া শেখ ইয়া ফিলতা শেখ ইয়া সাদা শেখ এভাবে চমৎকারভাবে এটা তো আরবিতে আর বাংলায় মাতারাম আমার প্রিয় শিক্ষক অথবা সাধারণত আমরা বাংলাতেও উস্তাদি বলি কোনো কোনো ক্ষেত্রে স্যারও বলা যায় যদিও এটা সাধারণত স্কুলের ক্ষেত্রে ইউনিভার্সিটির ক্ষেত্রে হয়ে থাকে এবং ইসলামী ব্যক্তিত্ব ইসলামী স্কলারদের ক্ষেত্রে সাধারণত উস্তাদ বা শেখ বলাটাই এটা বেশি প্রতিধানযোগ্য আমাদের দেশে সাধারণত হুজুর বলে থাকে হুজুর শব্দটার ব্যবহার আরবরা করে না যেহেতু আরবরা করে না এবং আমাদের দেশে এর প্রয়োগের ক্ষেত্রে বেশ কিছু ত্রুটিও পরিলক্ষিত হয় এবং কখনও কখনো মানুষ উপহাসমূলক টুপি জব্বা কিংবা দাড়িওয়ালা মানুষকে হুজুর বলে উপহাস করেন ফলে এই শব্দটাকে রিপ্লেস করাটাই উত্তম জনাব মহতারাম মহোদয় শেখ ফদিলাতি শেখ উস্তাদ ইত্যাদি নানাভাবে আমরা আমাদের শ্রদ্ধাভাজন শিক্ষককে অথবা স্কলারকে আমরা সম্বোধন করতে পারি একজন বিজ্ঞ সালাফ থেকে চমৎকার বেশ কিছু আদবের কথা এসেছে শিক্ষকের সাথে আদব রক্ষা করাটাও কিন্তু তাকে সম্মানের সামিল তিনি বলেছেন তোমার উপর শিক্ষকের একটা অধিকার হলো যে তুমি তাকে অধিক প্রশ্ন করে বিব্রত করবে না এবং তুমি তার গোপন তথ্য বা গোপন বিষয়কে মানুষের সামনে প্রকাশ করে দেবে না এবং তুমি তার কোনো গিবত করবে না তুমি তার ভুল খুঁজে বেড়াবে না এবং তিনি যদি কখনো ভুল করেন তাহলে এই ভুলের পেছনে যদি কোনো ওজোর থাকে সে ওজোরটা তুমি খুঁজবে এবং সেই ওজোরটাকে তুমি কবুল করবে এবং তোমার উপর আরও অজীব হলো যে তুমি তাকে সম্মান করবে তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করবে এবং এটা আল্লাহর জন্য আল্লাহর ওয়াস্তে তার প্রতি ভালোবাসা সম্মান এবং শ্রদ্ধা তুমি নিবেদন করবে এবং তুমি তার সামনে সামনে চলবে না বা তার সাথে এমনভাবে বসবে না যেটা বেয়াদপের সামিল তাকেই তুমি সব জায়গায় এগিয়ে দেবে আর আরেকটি বিষয় এখানে আমাদের খেয়াল রাখতে হবে শিক্ষকদের সম্মান এবং মর্যাদা রক্ষা করার ক্ষেত্রে সেটি হচ্ছে আমরা তার আয়েব বর্ণনা করব না বরং তার যে আখতা এবং আয়েবগুলো সেটা যথাসম্ভব আমরা চেপে যাব তার ব্যক্তিত্বের কোনো হানি করব না এবং তার ব্যক্তিত্বকে ছোট এবং হেয় করব না যাতে করে শিক্ষক হিসাবে তার মর্যাদাটা অমলিন থাকে শিক্ষকদের প্রতি আমাদের এই শ্রদ্ধা জ্ঞাপনটা এটা বাড়াবাড়ি পর্যায়ের কোনো কিছু নয় এটাই স্বাভাবিক এটাই স্বাভাবিক এবং শিক্ষক এবং ছাত্রের মধ্যে এই সম্পর্ক একটা জাতিকে অনেক উন্নতির জায়গায় নিয়ে যেতে পারে আজকের আধুনিক শিক্ষা অনেক সময় আমাদেরকে ফ্র্যাঙ্ক হওয়ার নামে শিক্ষক ছাত্রের এই যে চমৎকার আদব এবং সম্মানজনক আচরণ এটাকে অনেক সময় একদম মলিন করে দিয়েছে আমাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের চমৎকার এই আদর্শিক জায়গাটা আমাদের ফিরে আসা উচিত আল্লাহ আমাদের তৌফিক দান করুন